আসসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। ফেব্রুয়ারি মাসে আর কয়দিন পরে যেন, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি বুড়োরা জানে আর যুবকেরা কি জানে, 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা বিশ্ব ভালোবাসা দিবস আজ থেকে 20 বছর আগে কেউ চিনত নাকি? আমরা বাংলাদেশে মানুষ মুসলমান হয়েছে 1000 বছর আগে, এখনো বাঙালি মুসলমান সবাই কালেমা জানে না, ঠিক না? বিশ্ব ভালোবাসা দিবস সবাই চিনে ফেললো কি করে? মিডিয়ার মারফতে, তাই না? মিডিয়ার এত গরজ কি শেখানোর? কারণ মিডিয়া বাণিজ্য করে, আমাদের রাষ্ট্রটা নিয়ন্ত্রণ করে, আমাদের জাতি বিশ্ব নিয়ন্ত্রণ করে, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ। অল্প কিছু মানুষ কোটি 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 টাকার মালিক, তাদের কাজই হলো টাকা শুষে নেওয়া, টাকাতে পেট ভরে না মরে যায়। এই মানুষগুলো আমাদেরকে এক্সপ্লয়েট করছে। বিশ্ব ভালোবাসা দিবস, প্রথম কথা এই নামটা হলো একটা জালিয়াতি। ইংরেজিতে বিশ্ব ভালোবাসা দিবস বলে কিছু নেই। ইংরেজিতে নাম কি? সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। এর বাংলা অর্থ হলো সাধু অর্থাৎ বাবা ভ্যালেন্টাইনের ওরস। এটা হলো একটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস। সেন্ট ভ্যালেন্টাইন্স তো আমাদের কোনো পিসেপ, ঠিক না? হ্যাঁ, কাদের পিসেপ? খ্রিস্টানদের গুরু দেবতা সেন্ট। আপনি যদি সরস্বতী পূজায় অংশ নেন মুসলমান থাকবেন, তাহলে আপনি সেন্ট ভ্যালেন্টাইন্স দিবসের মুসলমান থাকেন কি করে? এটা তো খ্রিস্টানদের একটা দিবস। আর এই খ্রিস্টানদের দিবসটাকে আমাদেরকে গেলানোর জন্য এর নামটা পাল্টে বিশ্ব ভালোবাসা দিবস। এটাও মিডিয়া, কথা বলছেন? এটা কখনো বিশ্ব ভালোবাসা দিবস না, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস। 3 নম্বর হলো ভালোবাসা, ভালো জিনিস। ভালোবাসা দিবসে কেউ কি বলে যে মাকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে, গরিবদেরকে ভালোবেসে তাদেরকে কিছু টাকা দিতে হবে, বলে নাকি? কারণ এই ধরনের কথা বললে, যদি ভালোবাসা দিবসে আমরা পিতামাতার ভালোবাসার কথা বলি, দেশের ভালোবাসার কথা বলি, গরিবের ভালোবাসার কথা বলি, তাহলে তো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, ঠিক না? ঠিক। আসলে তাহলে কেন এগুলো বলা হয় না? শুধু বলা হয় জৈবিক প্রেমের কথা, বান্ধবীকে মেসেজ দেওয়ার কথা, টি শার্ট পরার কথা। কারণ এখানে উদ্দেশ্য একটাই, সেটা হলো কোম্পানিগুলো মোবাইল ব্যবসা করবে, সিম ব্যবসা করবে, পয় টাকার ব্যবসা করবে, রিচার্জের ব্যবসা করবে, টি শার্টের ব্যবসা করবে, পেপসির ব্যবসা করবে, এর পাশাপাশি তোমাদের ভিতরে অশ্লীলতা তৈরি করে দেবে যে তোমরা যেন ওই পিছলে পথেই চলতে থাকো। কথা বুঝতে পারছেন না? বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন। তোমরা যৌবনে আসো, যৌবন শেষ হয়ে যাবে 30, 35, 40-এ। আমাদের সমাজের সরকার, রাজনীতিবিদ, বাণিজ্যিক কোম্পানি, টেলিভিশন, ক্রেতা বিক্রেতা সবাই চায় তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে। তারা যৌবনকে মাতিয়ে দেয়, মাতাও মাতাও যৌবন, বন্ধু খোঁজো, বেশি কথা বলো, বেশি সিম কেনো, বেশি মোবাইলে টাকা দাও, বেশি জিনিস কেনো, এই সেই, কথা বুঝতে পারেননি? কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরেও আছে? তারপরেও আছে। যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দিই, দুধ যখন আমরা জ্বালাই, দুধ জ্বালাই না, একজন আধা কেজি দুধ কিনেছে, হাঁড়িতে দিয়েছে, আধা হাঁড়ি হয়েছে, জ্বালাচ্ছে, হাঁড়ি ভরে যায় না, চিন্তা করলে এত দুধ কে খাবে, যেটুক পরে পড়ুক আমার এক হাঁড়ি থাকলেই হবে, ও জ্বালাচ্ছে, ঘন হচ্ছে, শেষ পর্যন্ত কটুক থাকে, কিছু থাকে না, ঠিক না? আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায়, কথা বলছেন না? যৌবনে যেহেতু গ্রোথ থাকে, এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে। কিন্তু যখন যৌবন পার হয়ে 40, 45, 50-এ যাবে, তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে। এই জন্য, হ্যাঁ, পাতিলে আর কিছু নেই, এই জন্য যৌবনে সচেতন হতে হবে। তুমি যদি যৌবনকে উপভোগ করতে চাও, কোনো কিছু শোনা লাগবে না, যৌবন আনন্দেই যাবে। যৌবনে মার খেলে ব্যথা থাকে না, কষ্ট পেলে ভুলে যায়, বন্ধুরা একবার ফুর্তি করলে সব ব্যথা ভুলে যায়, যৌবন ফুর্তিতেই যাবে। কিন্তু তুমি যদি যৌবনের পরে জীবনকে ভোগ করতে চাও,
চল্লিশ শুধু নয়, পঞ্চাশ ষাট সত্তর আশি, সেই জীবনটা তুমি সুন্দর করে কাটাতে চাও তাহলে এখনই সচেতন হতে হবে। একটা হলো নামাজটা ভালো করে ধরতে হবে, নামাজ পারি না পারি হাজিরা দিতে হবে, নামাজ শিখতে হবে, বুঝে নামাজ পড়তে হবে, নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে। এই নামাজ তোমাকে আল্লাহর রহমতের সাথে ধরে রাখবে, দুনিয়াতে তোমাকে ভালো রাখবে, আখেরাতে ইনশা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। দ্বিতীয়ত, অশ্লীলতা বেহায়াপনার পথ থেকে সরতে হবে।